নমস্কার বন্ধুরা, কুকুল শিখা রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে শেয়ার করব বাঁধাকপি দিয়ে ভীষণই লোভনীয় ভীষণই সুস্বাদু একটি রেসিপি। বাঁধাকপির এই রেসিপিটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে, এতটা টেস্টি হয়। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি একটা বাঁধাকপির হাফটা আমি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর একটা মিক্সার জারের মধ্যে আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম। এরপর এখানে আমি তিন চার কোয়া রসুন দিয়ে দিয়েছি, তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর আমি সামান্য ধনে পাতাকে এইভাবে ছিঁড়ে দুভাগ করে দিয়ে দিয়েছি। এরপর একটু সামান্য জল দিয়ে আমি এটা একটা পেস্ট তৈরি করে নেব। এবার আমি এটা একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমি তৈরি করে নিয়েছি। এবার আমি একটা বাটিতে পেস্টটাকে ঢেলে নিলাম। এবার এর সাথে আমি টেস্ট হিসাবে লবণটা দিয়ে দিলাম, আর হাফ টি স্পুন হলুদের গুঁড়ো দিলাম, হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর আমি এখানে দুটো ডিমকে ফাটিয়ে দিয়ে দেব। আর আমি বড় চামচে এরকম দু চামচ আমি বেসন দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিলাম। এবার এটাকে আমি রেখে দেব। আমি একটা মশলা তৈরি করে নেব, তার জন্য একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। তাতে আমি একটা পেঁয়াজ, চার পাঁচ কোয়া রসুন, এক টুকরো আদা, আর আমি একটা টমেটো দিয়ে দিলাম। এবার এটা পেস্ট করে আমি রেখে দেব। তারপর একটা কড়াইতে আমি 1 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর তেলটা গরম হয়ে গেলে আমি ওই যে মিশ্রণটা করে রেখেছিলাম সেই মিশ্রণটা আমি ঢেলে দিলাম। এবার এটাকে নাড়াচাড়া করে আমি শুকনো মতো করে নেব। তারপর দেখুন বন্ধুরা, 3-4 মিনিট নাড়াচাড়া করার পর এরকম শুকনো মতো হয়ে গেছে। এটাকে আমি আরও শুকনো মতো করে নেব। যখন দেখবো যে কড়াই থেকে উঠে আসছে তখন এটা আমি নামিয়ে নেব। এরপর একটা প্লেটে আমি একটু সামান্য সর্ষের তেল ব্রাশ করে নিলাম, তারপর আমি ওই মিশ্রণটাকে ঢেলে দিলাম। তারপর এটাকে আমি একটু স্প্যাচুলার সাহায্যে একটু সেট করে নেব। আমি এটা সেট করে নিয়েছি। এবার আমি 20-25 মিনিট মতো রেখে দেবো, যাতে খুব ভালো মতো করে এটা সেট হয়ে যায়। তারপর 20-25 মিনিট বাদে আমি এটাকে চোখো চোখো সেপ করে কেটে নেব। আমি সব কেটে নিয়েছি। এরপর আমি এটা এগুলোকে তুলে তুলে রেখে দেব। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। আমি সবগুলো তুলে নিলাম। এরপর এটা ভাজার জন্য চলে যাব। তার জন্য আমি কড়াইতে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর তেলটা গরম হয়ে গেলে আমি এগুলোকে একে একে ছেড়ে দিয়ে লাল করে ভেজে নেব। এইভাবে একবার বাঁধাকপি দিয়ে রেসিপিটা করে খেয়ে দেখবেন বন্ধুরা, দারুণ খেতে লাগবে। এরপর সামান্য ওই পাশটা ভাজার পর আমি এই পাশটা উল্টে দিয়ে ভেজে নেব। এরপর দুপাশ বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে রেখে দেব। এই সেম ভাবে আমি বাকিগুলোকেও ছেড়ে দিয়ে ভেজে নেব। সবগুলো ভেজে নিয়েছি। এরপর আমি আবার কড়াইতে 1 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর আমি এখানে কেটে রাখা আলুগুলোকে ছেড়ে দিও। সামান্য লবণ আর হলুদ দিয়ে আমি নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে তুলে নেব। এখানে আমি 3টে আলুকে এইভাবে করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে আমি সামান্য লবণ আর হলুদ দিলাম। এবার আমি 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলোকে তুলে রেখে দিচ্ছি। এবার আমি আর তেল দেবো না, যেটুকু তেল আছে তাতে আমি 1 টিস্পুন পরিমাণ জিরে, 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা আমি দিয়ে দেবো। এরপর এই ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তারপর ফোড়নটা আমি ভেজে নিয়েছি। এরপর আমি যে পেস্ট করে রেখেছি মশলাটা আমি ঢেলে দিলাম। এরপর মশলাটাকে নাড়াচাড়া করে 2 মিনিট মতো একটু কষিয়ে নেব। মশলাটাকে আমি নাড়াচাড়া করে নিয়েছি 2 মিনিট মতো। এরপর একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। প্রথমে আমি টেস্ট হিসেবে লবণটা দিয়ে দিলাম। এরপর 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো দিলাম, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, আর 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর 1/2 টিস্পুন কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর সমস্ত মশলাটাকে নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে। তারপর দেখুন বন্ধুরা, 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে 3 টেবিল স্পুন মতো আমি টক দই অ্যাড করে দিচ্ছি। আমি টক দইটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি।
এরপর টক দইটাকে দিয়ে লো ফ্লেমে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। টক দইটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। যখন দেখবেন মশলাতে তেল ছাড়তে শুরু করেছে, তখন আমি এবার ওই ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এবার আলুগুলোকে দিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে কষিয়ে নেব। মশলার সাথে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে জল অ্যাড করে দেব। এখানে জলটা একটু বেশি দিতে হবে, যেহেতু ঝোল ঝোল হবে তাই জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এরপর জলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর ঝোলটা ফোটার জন্য আমি অপেক্ষা করব। ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার আমি এখানে 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট মতো লো ফ্লেমে আমি এটাকে একটু সেদ্ধ করে নেব আলুগুলোকে। এবার 7-8 মিনিট বাদে আমি এবার ফিরে এলাম। আমি এবার ওই ভেজে রাখা বাঁধাকপির ধোকাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি সমস্ত ধোকাগুলো দিয়ে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে আমি হতে দেব। এরপর একটা ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নেব। এর থেকে কিন্তু বেশি ফোটালে ধোকাগুলো ভেঙে যাবে। তারপর 4 মিনিট বাদে আমি আবার ফিরে এলাম। এবার আমি এখানে নামানোর আগে 1/2 টিস্পুন গরম মশলা আর আমি 1/2 টিস্পুন মতো ঘি অ্যাড করে দিলাম, আর সামান্য একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম। এরপর এটাকে একটু 2 মিনিট মতো ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। এর থেকে বেশি ফোটানো যাবে না, তাহলে কিন্তু ঝোলটা শুকিয়ে গাঢ় হয়ে যাবে। আর ধোকাগুলো এমনি তো ঠান্ডা হয়ে গেলে ঝোল টেনে নেবে, তখন তরকারিটা শুকিয়ে যাবে। রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে নেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখতে। তৈরি হয়ে গেল আমার বাঁধাকপি আর ডিম দিয়ে ভীষণ সুস্বাদু একটি রেসিপি। এবার এটা গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য একদম তৈরি। রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, দুর্দান্ত খেতে লাগে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। আর আপনি যদি নতুন দেখছেন চ্যানেলটি, যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।